জিরো দা গ্রো অ্যাজেলন অ্যাপ স্টকস এরকম পাঁচটি বেস্ট ট্রেডিং অ্যাপস নিয়ে আসতে আমরা আলোচনা করব এবং এই অ্যাপসগুলি কী পরিমাণে চার্জেস আমাদের কাছ থেকে করে থাকে সেটি কিন্তু একে অপরের সাথে কম্পেয়ার করে দেখব এছাড়া এই সব অ্যাপসগুলি যেসব হিডেন চার্জেস আমাদের কাছ থেকে নিয়ে থাকে সেটি কেমন কি এবং কোন অ্যাপস বেশি নিচ্ছে কোন অ্যাপস কম নিচ্ছে সব কিছুই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে কম্পেয়ার করে দেখব

আপস্টক সেট ডাউনলোড ওয়ান করোর প্লাস এবং ফাইভ পাইসার ক্ষেত্রে এক করোর প্লাস তো এই পাঁচটি অ্যাপস এর মধ্যে সপ্তাহে কিন্তু গরুর ডাউনলোড বেশি তো এই ডাউনলোড দেখেই কিন্তু সমস্ত কিছু বিচার করলে হবে না কারণ অনেক ইউজার আছে এমন যে ডাউনলোড করার পর সেই কিন্তু আর ব্যবহার করেন না তো এক্ষেত্রে দেখাটা কিন্তু প্রয়োজন কারণ ইউজার থেকেই কিন্তু বোঝা যাবে যে কোন অ্যাপসের কাছে এই মুহূর্তে সব থেকে বেশি অ্যাক্টিভলি ইউজার আছে তো অ্যাক্টিভ ইউজারের দিক থেকে জিরো দায় কিন্তু আছে সাতষট্টি লাখ গরুতে আছে ছিয়াত্তর লাখ অ্যাঞ্জেল ওয়ান এর ক্ষেত্রে একষট্টি লাখ আর স্টপ এর ক্ষেত্রে চব্বিশ লাখ এবং ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ফাইভ লাখ তো এক্ষেত্রে গরোর কিন্তু অ্যাক্টিভ ইউজার সব থেকে বেশি চিয়াত্তর লাখ তারপরে জিরোধার সাতষট্টি লাখ তারপরে আছে অ্যাঞ্জেল ওয়ান একষট্টি লাখ তো এই তিনটেই কিন্তু মার্কেটে সব থেকে টপেজ চলছে আপনি বলতে পারেন তার মধ্যে কিন্তু গরুর এই মুহূর্তে কিন্তু সব থেকে উপরে তারপরে কিন্তু জিরো তো এই ডাউনলোড এবং ইউজার কিন্তু কিন্তু আপনি আপনি ডিসাইড করে নেবেন না যে কোন অ্যাপে অ্যাকাউন্ট খুলবেন কারণ এরপরে কিন্তু আরও অনেক রকম চার্জেস সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করব তো এবার আমরা আলোচনা করব যে এই অ্যাপসগুলি কোনটি কত বছরের পুরনো মানে এই পর্যন্ত কোন অ্যাপস সব থেকে পুরনো আমাদের সার্ভিস দিচ্ছে তো জিরোদার সার্ভিস দিচ্ছে কিন্তু দু দশ সাল থেকে গোরো অ্যাপ সার্ভিস দিচ্ছে কিন্তু দু ষোলো সাল থেকে এসএেল ওয়ান সার্ভিস দিচ্ছে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এবং এটি কিন্তু সব থেকে পুরোনো প্রকার আপস্টস সার্ভিস দিচ্ছে দু ন সাল থেকে ফাইভ পয়সা কিন্তু সার্ভিস দিচ্ছে দু ষোলো সাল তো এক্ষেত্রে এলজেল ওয়ান কিন্তু সব থেকে পুরোনো প্রকার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কিন্তু সার্ভিস দিয়ে আসছে এবং সব থেকে নতুন প্রকার বলতে গেলে গরো দু ষোলো সাল এবং ফাইভ পয়সা দু হাজার ষোলো এরা কিন্তু সবই নতুন মার্কেটে এসেছে এবার আমরা দেখে নেবো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ সম্বন্ধে যেসব ব্রোকারগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করছি যদি আপনি এইসব ব্রোকারের মধ্যে যে কোনো একটি ব্রোকারে গিয়ে আপনি ট্রেডিং করতে চান কিংবা ইনভেস্ট করতে চান কিংবা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনাকে এই অ্যাপসের মধ্যে গিয়ে আপনাকে আগে অ্যাকাউন্ট ওপেন করাতে হবে তো এই অ্যাকাউন্ট ওপেন করাতে গেলেও কিন্তু কিছু অ্যাপ আমাদের কাছ থেকে এই চার্জ নিচ্ছে

এবার আমরা আলোচনা করব পে নিয়ে মানে অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ নিয়ে তো এই অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ এমনই একটি চার্জ এটি কিন্তু প্রতি বছর প্রতিটা ইনভেস্টের ক্ষেত্রেই কিন্তু আপনার লাগছে এবং সেটি কত টাকার উপরে কত পার্সেন্ট লাগছে সেটি কিন্তু এবার আমরা দেখে নেব তো এই এএমসি চার্জ কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এক রকম দিতে হবে পঞ্চাশ হাজার থেকে যদি দু লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এক রকম দিতে হবে এবং দু লাখ থেকে দু লাখ টাকার উপরে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একরকম এএমসি চার্জ কিন্তু দিতে হবে তো এই এএমসি চার্জ কিন্তু জিরো দায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফ্রি কোনো রকম চার্জেস কিন্তু আপনার কাছ থেকে দেওয়া হবে না যদি পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি কিন্তু আমার কাছ থেকে নেওয়া হবে যদি দু লাখ টাকা থেকে দু লাখ টাকার উপরে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএস টি এম চার্জ কিন্তু আপনাকে দিতে হবে গরু অ্যাপসের ক্ষেত্রে কোন রকম কিন্তু এম সি চার্জ বর্তমানে নেই সম্পূর্ণ কিন্তু ফ্রি অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে ওয়ান ইয়ার ইন্টু থ্রি যদি আপনি অ্যাঞ্জেল ওয়ানে এই মুহূর্তে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু এক বছর কিন্তু এএমসি চার্জ কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে না তারপরে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফ্রি তারপরে যদি আপনি পঞ্চাশ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে একশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি অ্যাঞ্জেল ওয়ান আপনার হাতে চার্জ করবে এবং দু লাখ থেকে দু লাখ টাকার উপরে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি দুশো চল্লিশ টাকা অ্যাঞ্জেল ওয়ান আপনাকে চার্জ করবে আপস্টক্সের ক্ষেত্রে এএমসি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি কোন রকম এএমসি চার্জ কিন্তু নেওয়া হয় না এবং ফাইভ পয়সার ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ফ্রি পঞ্চাশ হাজার টাকার থেকে যে আপনি যত টাকা ইনভেস্ট করেন না কেন তিনশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি কিন্তু আপনাকে দিতে হচ্ছে তো এবার আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চার্জেস নিয়ে সেটি হলো ব্রোকারেজ চার্জেস এই ব্রোকারেজ চার্জেস কিন্তু এমন একটি চার্জেস এটি কিন্তু প্রতিটা ব্রোকার কিন্তু আপনার কাছ থেকে কম বেশি কিন্তু নেবে এবং এই যে ব্রোকারেজ চার্জেস এটি কিন্তু লাগবে ইন্টারনেট ট্রানজাকশনের এর উপর লাগবে ফিউচার এবং অপশন আপনি যাতেই ট্রেডিং করেন না কেন সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে ব্রোকারেজ চার্জ কিন্তু দিতে হবে তো এই ব্রোকারেজ চার্জ কিন্তু আপনার সঙ্গে মনে রাখতে হবে বাই এবং সেল দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাকে দিতে হচ্ছে জিরোধায় ডেলিভারি ট্রানজাকশনের এর উপর কিন্তু কোন রকম ব্রোকারেজ চার্জ কিন্তু লাগছে না যদি আপনি ইন্টারনেট ট্রানজাকশন করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ফিউচার এবং অপশান দুটি ক্ষেত্রেই কিন্তু কুড়ি কুড়ি করে আপনার কাছ থেকে নেওয়া হবে বাই এবং সেল দুটি ক্ষেত্রেই কিন্তু আপনার এই পয়সাটা কিন্তু দিতে হবে গ্রো অপসের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে ডেলিভারি ট্রানজাকশন ওপর কুড়ি টাকা থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ইন্টারনেট ট্রানজেকশনের ক্ষেত্রে কুড়ি টাকা থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কিন্তু আপনাকে দিতে হবে এর মধ্যে যেটি কম সেটি কিন্তু আপনাকে পে করতে হবে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে কুড়ি টাকসেন অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আপনার কুড়ি টাকা করে দিতে হবে এবং এটি কিন্তু বাই এবং সেল দুটি ক্ষেত্রেই কিন্তু দিতে হচ্ছে অ্যানজএন ওয়ানের এর ক্ষেত্রে ডের কিন্তু একটি পিরিডে রায় আছে যদি আপনি পাঁচশো টাকা পর্যন্ত ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এক মাস আপনাকে ফ্রি ডে ট্রেডিং করতে দেবে পাঁচশো টাকার উপরে গেলে কিন্তু নর্মাল চার্জেস কিন্তু আপনাকে দিতে হবে এনজ ওয়ানের ক্ষেত্রে ডেলিভারি ট্রানজাকশনের উপর কিন্তু কোনো রকম পয়সা লাগছে না যদি আপনি ইন্টারনেট ট্রানজাকশন করেন সেক্ষেত্রে কিন্তু হয় কুড়ি টাকা না হলে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এটির মধ্যে যেটি সবথেকে কম সেটি কিন্তু আপনাকে দিতে হচ্ছে যদি ফিউচার এবং অপশন ট্রেডিং করেন সেক্ষেত্রে হয় কুড়ি টাকা না হলে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে কিন্তু আপনাকে ব্রোকারেজ চার্জ কিন্তু দিতে হবে এবং এটি কিন্তু বাই এবং সেল দুটি ক্ষেত্রেই কিন্তু দিতে হচ্ছে এবার আপ স্টকসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারটি ক্ষেত্রে মানে ডেলিভারি ট্রানজাকশন ইন্টারটে ট্রানজাকশন ফিউচার এবং অপশন চারটি ক্ষেত্রে কিন্তু আপনার কুড়ি কুড়ি করে বাই এবং সেল দুটি ক্ষেত্রেই কিন্তু ব্রোকারেজ চার্জ কিন্তু দিতে হচ্ছে ফাইভ পয়সা ক্ষেত্রে কিন্তু একই ডেলিভারি ট্রানজেকশন এর টাকা ইন্টারনেট ট্রানজেকশন এর টাকা ফিউচার এবং অপশন দুটি কিন্তু কুড়ি কুড়ি করে আপনাকে দিতে হচ্ছে মানে বাই এবং সেল দুটি ক্ষেত্রে কিন্তু ব্রোকরেজ চার্জ কিন্তু দিতে হচ্ছে এবং এর থেকে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কোন অ্যাপস কি পরিমাণে ব্রোকারেজ চার্জ আমাদের কাছ থেকে নিচ্ছে এবার আমরা কথা বলবো ডিপি চার্জ নিয়ে তো ডিপি চার্জ এমন একটি চার্জ এটি কিন্তু আপনি যখনই শেয়ার বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই ডিপি চার্জ আপনার থেকে কেটে নেওয়া হবে তো এই ডিপি চার্জের ক্ষেত্রে একটি কথা আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে যখনই আপনারা শেয়ার বিক্রি করবেন তখন কিন্তু একটা একসাথে বিক্রি বিক্রি করবেন মানে ছোট ছোট শেয়ার না করে সেই ছোট ছোট শেয়ারগুলি এক জায়গায় করে নিয়ে একসাথে কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে বিক্রি করবেন এবং এই ডিপি চার্জটা কিন্তু ফিক্সড চার্জ মানে আপনি একটি শেয়ার বিক্রি করবেন যেটাকে আপনাকে দিতে হবে আপনি যদি এক হাজারটা শেয়ার বিক্রি করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আগে ডিপি চার্জ দিতে হবে তো এই ডিপি চার্জ কোন অ্যাপস কি পরিমাণে নিচ্ছে সেটি আমরা এবার দেখে নেব তো এই ডিপি চার্জের ক্ষেত্রে জেরোধা আপনাদেরকে চার্জ করবে তেরো পয়েন্ট ফাইভ প্লাস জিএসটি এস গরু আপনাদেরকে চার্জ করবে সরাসরি কিন্তু কুড়ি টাকা আপনার কাছ থেকে নেবে আপস্টস নেবে আঠারো পয়েন্ট ফাইভ ফাইভ পয়সা নেবে বারো পয়েন্ট ফাইভ প্লাস জিএসটি তো এক্ষেত্রে কিন্তু সব থেকে কম টাকা নিচ্ছে কিন্তু ফাইভ পয়সা ডিপি চার্জের ক্ষেত্রে এবং এই ডিপি চার্জটা কিন্তু একদমই ফিক্সড চার্জ তো এবার আমরা কথা বলবো অটো স্কোয়ার অফ চার্জ নিয়ে তো এই অটো স্কোয়ার অফ চার্জ এমনই একটি চার্জ এটি কিন্তু আপনার ভুলের জন্য কিন্তু আপনাকে দিতে হচ্ছে মানে কিরকম ভাবে ধরুন আপনি ইন্টারডিট ট্রেডিং করছেন এবং ইন্টারডিট ট্রেডিং বলতে আপনার যেদিনই শেয়ার কিনতে হবে সেদিনই কিন্তু শেয়ার মার্কেট ক্লোজ হবার আগে কিন্তু আপনার শেয়ারটা বিক্রি করতে হবে করে দিয়ে আপনার কিন্তু আপনার পজিশন স্কেয়ার অফ করতে হবে তো ধরুন আপনি সকালে শেয়ার কিনলেন কিন্তু বিকেলে শেয়ারটা বিক্রি করলেন না তো আপনি যে শেয়ারটা ইনভেস্ট করেছিলেন সেটা তো ইন্টারনেট মানে দিনের দিন কিনে সেই দিনই বিক্রি তো আপনি ধরুন কোনো কাজের চোখ করে পরে সেই শেয়ারটা আপনি বিক্রি করলেন না সেক্ষেত্রে যে ব্রোকারের মাধ্যমে আপনি কিনেছিলেন সেই ব্রোকার কিন্তু শেয়ার মার্কেট ক্লোজ হওয়ার আগে অটোমেটিকই কিন্তু আপনার শেয়ারটা বিক্রি করে দিয়ে আপনার পজিশন কিন্তু স্কোয়ার আপ করে দেবে তো এই যে আপনার পজিশনটা ব্রোকাররা স্কোয়ার আপ করে দিল তার জন্য বিন্দু বিভিন্ন ব্রোকারেরা কিন্তু চার্জ নিয়ে থাকে তো এই অটো স্কোয়ার অফ চার্জ কীরকম কী নিয়ে থাকে সেটা কিন্তু আমরা এবার দেখে নেব তো জিরো কিন্তু অটো স্কোয়ার অফ চার্জ একেবারেই কিন্তু সরাসরি পঞ্চাশ টাকা নিয়ে থাকে গরো অ্যাপসও কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে থাকে অ্যানজেল ওয়ান নেয় কুড়ি টাকা প্লাস জিএসটি আপস্টফস নেয় পঞ্চাশ টাকা এবং ফাইভ পয়সাও নেয় কিন্তু পঞ্চাশ টাকা তো এই ক্ষেত্রে অটো স্কোয়ার অফ চার্জের ক্ষেত্রে কিন্তু অ্যানজেল ওয়ান কিন্তু সব থেকে কমপালসে নিচ্ছে কুড়ি টাকা প্লাস জিএসটি তো এক্ষেত্রে আমাদের সাজেশন কিন্তু একটি থাকবে যে চার্জ কিন্তু আপনি দেবার চেষ্টা করবেন না কারণ এটি কিন্তু একটি ফালতু চার্জ আপনি ইন্টারে ট্রেনিং করছেন মানে সেই দিনে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে সেইভাবেই কিন্তু আপনার বুঝে শুনে কিন্তু ট্রেনিং করতে হবে তো এবার আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ডে তো অনেকে কিন্তু এই অ্যাপস গুলি ওপেন করেন কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য তো মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু জিরো দায় কিন্তু সরাসরি আপনি করতে পারবেন না জিরো দা কয়েন বলে কিন্তু আরেকটি মোবাইল অ্যাপস পাওয়া যায় আমরা স্ক্রিন দেখিয়ে দিচ্ছি আপনাকে কি কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে জিরোদায় কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে আর বাদ বাকি যেসব অ্যাপস গুলি আছে গরু অ্যাঞ্জেল ওয়ান আপস্টক্স এবং ফাইভ পাইসে এগুলিতে কিন্তু আপনি সরাসরি সেই অ্যাপস এর মধ্যে কিন্তু ইনবিল্ড অপশন আপনি পেয়ে যাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে পারবেন শুধুমাত্র জিরো দাস ছাড়া এবার আমরা কথা বলবো মানি ডিপোজিট চার্জ নিয়ে তো এইসব অ্যাপস গুলিতে যখন আপনি ওপেন করে নেবেন তখন কিন্তু আপনাকে ট্রেডিং করার জন্য এইসব অ্যাপসে কিন্তু আপনাকে মানি ডিপোজিট করতে হবে তো এই মানি ডিপোজিটের ক্ষেত্রেও কিন্তু কিছু চার্জেস নিয়ে থাকে যদি আপনি ইউপিআই থ্রুতে মানি ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচ চব্বিশ ঘন্টায় আপনি দু লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন এবং যদি নেট ব্যাঙ্কিং এর থ্রু টাকা পর্যন্ত কিন্তু ইনভেস্ট করতে পারবেন একেবারে তো যদি আপনি ইউপিআই থ্রুতে যান সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস কিন্তু আপনাকে দিতে না এবং যদি আপনি নেট ব্যাঙ্কিং এর থ্রু সেক্ষেত্রে কিন্তু অ্যাপস গুলি কিন্তু চার্জেস নিয়ে থাকে তো সেটি কিরকম কি এবার আমরা দেখে নেব জিরোদা কিন্তু নিচ্ছে ন টাকা প্লাস জিএসটি গরো অ্যাপ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ডিপোজিট করতে দিচ্ছে আপস্টক নিচ্ছে সাত টাকা প্লাস জিএসটি ফাইভ পাইসা কিন্তু সরাসরি দশ টাকা নিচ্ছে তো এক্ষেত্রে কিন্তু গ্রো এবং অ্যাজেল অনেক দুটো কিন্তু ফ্রিতে সার্ভিস দিচ্ছে তো এবার আমরা কথা বলবো যদি আপনি ইন্টারটে ট্রেডিং করেন এবং ইন্টারটে ট্রেডিংয়ে যদি আপনি পাঁচশো টাকা প্রফিট করেন সেই প্রফিটটা যদি আপনি তুলতে যান তখন আপনার কি কত কি চার্জ কেটে নেওয়া হবে তো পাঁচশো টাকা প্রফিটের উপর কিন্তু আপনি পাবেন চারশো অষ্টআশি টাকা বিরানব্বই পয়সা গরোতে আপনি পাবেন চারশো তিরাশি টাকা উনআশি পয়সা ওয়ানে আপনি পাবেন চারশো অষ্টআশি টাকা উনসত্তর পয়সা আপস্টপসে আপনি পাচ্ছেন চারশো চুরাশি টাকা এগারো পয়সা এবং ফাইভ পয়সাতে আপনি পাচ্ছেন চারশো ছেচল্লিশ টাকা বিরাশি পয়সা তো যদি আপনি পাঁচশো টাকা প্রফিট করে সে যদি উইড্রাউন পেন সেক্ষেত্রে কিন্তু এই টাকারই আপনি হাতে পাচ্ছেন এবার আমরা জানবো হাজার টাকা প্রফিটে ডেলিভারি টানজেশনের ক্ষেত্রে আপনি কত পাচ্ছেন একদিনের উপর যদি শেয়ার কিনে রাখেন সেই শেয়ার যদি আপনি যখন বিক্রি করে দিচ্ছেন সেই হাজার টাকা যদি আপনার প্রফিট হয় সেই শেয়ার বিক্রি করার পর সেই প্রফিট যখন আপনি তুলছেন সেক্ষেত্রে কোন অ্যাপসে আপনি কত টাকা পাচ্ছেন জিরোদায় পাচ্ছেন নশায় আশি টাকা পঁচানব্বই পয়সা বড়ো অ্যাপসে পাচ্ছেন নশায় অষ্টাত্তর টাকা তিরানব্বই পয়সা অ্যানজেল ওয়ানে আপনি পাচ্ছেন নশায় তিয়াত্তর টাকা তেরো পয়সা আস্তে পাচ্ছেন নশায় সাতাশ টাকা সাত পয়সা ফাইভ পয়সাতে আপনি পাচ্ছেন নশায় চৌত্রিশ টাকা বিরানব্বই পয়সা তো মোটামুটি আমরা এই পাঁচটি অ্যাপসের সমস্ত কিছু কম্পারিজন কিন্তু এখানে আলোচনা করলাম মানে কোন অ্যাপস কী পরিমাণে চার্জেস নিচ্ছে কোন অ্যাপস কতটা পপুলার এবং কোন অ্যাপসে আপনি লাভ করার পর সেই পয়সাটা যখন উইথড্রল করছেন তখন আপনি কত কি টাকা কেটে নেওয়ার পরে হাতে পাচ্ছেন তো আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কোন অ্যাপস আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো সুটেবেল তবে আমরা ভিডিওটি শেষে একটি কথাই বলছি দেখুন ছোটোখাটো চার্জেসের চক্করে পড়ে ধরুন আপনার মনে হচ্ছে যে এই অ্যাপসটা থেকে এই অ্যাপসটা ভালো কিন্তু এই অ্যাপসটা হয়তো হালকা একটু চার্জেস আমাদের কাছ থেকে বেশি নিচ্ছে

তো আশা করছি আপনাদের ভিডিওকে ভালো লেগেছে যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে তো পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব টি প্লিজ প্রেস করবেন এবং বেল আইকনটি টি অন করে রাখবেন